মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে মাহবত পরওয়ারধিকারে আলমে পবিত্র মাস পবিত্র রবিউল আউ্য়াল চাঁদের প্রথম আবার জুমাহ নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরারে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন এই জন্য শুক্রিয়া সবাই হয়ে আলহামদুলিল্লা সম্মানিত হাজিরিন রবি রবিউলা মাস নবীজির বেলা দরিফের মাস রবিউলা মাস নবীজির ওলা আৎ শরীফের মাস এই মাসে দয়াল নবীজির আগমন করছে এই মাসেই দয়াল নবীজি পৃথিবীর জমিন বি সফর শেষ কইরা উম্মতের চোখের অন্তরালইসইন আল্লাহর হাবিবল ইন্তেকাল মুবারক হইছে কিন্তু এই রবিউল আউয়াল মাস আমরা দেখা যায় দয়াল নবীজির যেহেতু ইন্তেকাল মুবারক এই মাসে হইসে আবার দয়াল নবীজির জন্ম মুবারক এই মাসেই হইসে কিন্তু আমরা নবীজির ইন্তেকাল মোবারক পালন না হইরা নবীজির জন্ম মুবারক পালন করি তার কারণ কি তা আল্লাহ রসুল সালিক ফরমাইন হাতি খাই ও মামা তি খাই ও আমার উম্মত হল আমি নবী জীবিত অবস্থায় তোমাদের জন্য যেভাবে উত্তম জীবিত তাহাটা তোমাদের জন্য যেভাবে উত্তম আমি নবী মারা গেলে আমার ইন্তেকাল হয়ে গেলে আমার ইন্তেকালটাও তোমাদের জন্য উত্তম জুড়ে সুরে হয়েছে বাহা সুতরাং আল্লাহর হাবিব সাল্লুআ সালাতামের ইন্তেকাল আমাদের মতো ইন্তেকাল হয় নাই নবীজি ফরমাইন আমার ইন্তেকালের পরে আমার রৌজা শরীফের মধ্যে আল্লাহ রাবুল আলমীরে দুইজন ফেরেস্তা নিযুক্ত হইরা রাখছেন এই ফেরেস্তাদের খাঁজ হইল মশরিক থেকে মাগরিব সিমাল থেকে জুনুব পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সৃষ্টির মধ্যে আমার যে কোনো উন্মতে যদি আমার উপরে সালাত সালাম পেশ করে দুরুশ্বরী পাঠ করে তে আমি নবী পাকের দরবারে ওই ফেরেস্তারা ওই দুরুদ ওই সালাম যে মানুষে পাঠ করছে আমার যে উম্মতে পাঠ করছে তার নাম দইরা তার বাবার নাম দইরা তার বংশ পরিচয় দিয়ে আমি নবীর কাছে আইনারে পেশ করেন এবং আমি তা নিশ্চুক মুবারক দ্বারা দেখি জুরে শুরু কই সুবহানাল্লাহ অন্য রে মধ্যে আছেন আল্লাহর হাবিবে ফরমান আমার কোন উম্মতে যদি আমার প্রতি محبت রাখিয়া অন্তর থাকি একবার আমার প্রতি দুরূস শরীফ তাইলে এই দুরূস শরীফ শোনার জন্য এই শরীফ পৌঁছাবার জন্য আমার কোনো ফেরেস্তার দরকার পড়ে না আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহাম মদিনা শরীফ তাকিয়া আমার নিজ কান মোবারক দ্বারা আমার এই উম্মতের দুরুদ শরীফ শুনতে পাই এর লাগি নবীজি ইলাম দার জিন্দা নবী নবীজি জিন্দা তার অসংখ্য প্রমাণ আছে আল্লাহর হাবিবরমান আমি মেয়রাজ রজনীতে যখন মেয়ারাজে গেলাম আমি দেখলাম কবরের মধ্যে আমার ভাই মুসা দাড়াই নামাজু আসাল্লাম কবরের মধ্যে জীবিত আল্লাহর হাবি বে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলমিনে যত নবিরাসুল ভাটাই সই সমস্ত নবিরাসুলদের দেহ মুবারক এই মাটির জন্য আল্লাহ রবুল আলমিনে হারাম দিলাই সই এরা কবরের মধ্যে জীবিত তারা কবরের মধ্যে জীবিত এবং কবরের মধ্যে তারা রিদেক পায়ন এবং কবরের মধ্যে তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদতবন্দিকে করেন অন্যান্য নবী আসুলরা যদি কবরের মধ্যে জীবিত তা নবী দের सरदार আগা মোলা তাজদার مدينه সাইদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কি কবর জীবন্ত জীবিত তাকতবারন্ন আল্লাহর হাবিব জীবিত আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব জিন্দা এই কারণে আমরা নবীর ولادت শরীফে নবীর মিলাদ শরীফের মাহফিলে নবীর যে মৃত্যু বার্ষিকী পালন না করি আমরা নবীর জন্ম বার্ষিকী পালন করি আর একটা কারণ হইল দয়াল নবীজইলা সর্বশেষ নবী নবীর পরে আর কোনো নবী নাই কিন্তু নবীজীর নবুয়ত নবীজের নবুগতের দায়িত্ব এটা কি আমত পর্যন্ত চলতে থাকবো যদি নবীজির নবুতের দায়িত্বটা বন্ধ হয়ে যেত নবীজি যদি কবর শরীফও মারা যাইতা আমাদের মতো যদি নবীজি মুর্দা হয়ে যাইতা তাইলে আরেকজন নবীর দরকার পড়ল নবীর এই নবুগতটা বাতিল হয়ে গেলো হনে কিন্তু যেহেতু আমার নবী সর্বশেষ নবী কেয়া আমত পর্যন্ত আমার নবীর নবুৱত এই পৃথিবীর জমিনও থাকব সুতরাং কেয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা অবস্থায় রৌজা শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব বুজু রে পূর্ণাম আল্লাহ রবুল্লা আল্লাহ আমি আলামিনের দয়া হই না মায়া হই এই নবী পৃথিবীর জমিনও পাটাইলা আল্লাহর হাবিব রে যেই জাগার মধ্যে আল্লাহ পাঠাইছুন আমিন এটা এমন একটা শহর যেই শহর সম্পর্কে আল্লাহ রব্লা আলমিনে কালামে পাকের মধ্যে এই শহরটা হইল নিরাপদ শহর এই মক্কা শরীফ হইল নিরাপদ একটা মক্কা এই মক্কার জমিন আল্লাহ হাবিব রে বাটাইন নবীজির মক্কা শরীফ আরবের জমিন হল নবীজির আগমনের কারণে এই মাটির দাম বাড়ি যায় الله رب العالمين كلام باكر مدة قسم غيق لا وقسم بهذا البلد وانت هل بهذا البلد ووالد وما ولد وقلوا بمحمد رسول الله صلى الله عليه الصلاة والسلام ابن زي زمين المدد জন্মগ্রহণ করছেন যেই জমিনের মধ্যে আপনারে আমি পাঠাইছি এই জমিনের কসম খাই আমি আল্লাহ রব্বুল আলমিনে আপনারে খুঁজাম নবীজি যে জায়গার মধ্যে জন্ম গ্রহণ করছেন এই জায়গার দামটা দামটাও বাড়ি গেছে নবীজি রুচিটায় আল্লাহর রবি হজুরে পণ্য সাল্লাই সাল্লা সাল্লামের বর্ণনা সম্পর্কে হজরতে মুসা আলাই সাল্লা সাল্লামের তাওরাত কিতাবের মধ্যে বেশি বর্ণনা আছে আগে যুগের ইহুদি পন্ডিত যারা তাওরাত কিতাবের পণ্ডিত যারা তারা খুব ভালো হইনা দয়াল্লো ভিজিরে চিনতে পারছে নবীজির সম্পূর্ণ বর্ণনা মাতার চুল মুবারক তাকে নিয়ে পা মুবারকের নক মুবারক পর্যন্ত আপাদ মস্তকের বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে আছে নবীজি কোন বংশে জন্মগ্রহণ করবা নবীজির সাহাবিরা কারা হইবা নবীজির সাথী কারা হইবা নবীজি কীভাবে মক্কার জমিন খাটাইবা নবীজি কিভাবে মদিনা শরীফ যাইবা সম্পূর্ণ বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনে আমার নবীর আগমনের শত শত বছর পূর্বে পৃথিবীর জমিন মানুষরে জানাই দিলেছু তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম তা কি আমার নবীর নাম আসিল সব থেকে বেশি জায়গায় জায়গায় নবীজি মোহাম্মদুর রসুল্লাহর নাম আসিল আল্লাহর হাবিবে আল্লাহ রাবুল আলমিনে পৃথিবীর জমিনও বাটাইলা এমন একটা সময় আসিল এই সময় যেই সময়টা রে ওলা মায়ের কেরাম এই সময়টা হইল জাহিলিয়তর যুগ মূর্খতার যুগ অন্ধকারের যুগ পৃথিবীর মানুষগুলা এমনভাবে মধ্যে নিমজ্জিত একটা কুকুরে যেভাবে একটা কুকুরের সাথে একটা কুকুরে যেভাবে একটা কুকুরের সাথে করে তার মার কোনো লাগে না তার বাবার কোনো পরিচয় লাগে না সন্তানের কোনো পরিচয় লাগে না বাইয়ের কোনো পরিচয় লাগে না পৃথিবীর অবস্থাটা এমনভাবে এমনভাবে তখনকার যুগে জাহিলিয় তোর যুগ আছিল এমন একটা অবস্থা আছিল সন্তানে তার মার সাথে বা এতার ভনির সাথে একটা বাবা তার সন্তানের সাথে এইভাবে অবাধভাবে ভাবে করত করতো জিনার কাজে লিপ্ত হইত এই কারণে এই যুগটার নাম তো হয়েছে জাহিনিয়তর যুগ অন্ধকার যুগ এমন একটা যুগের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে তার আবিব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই রে দুনিয়ার জমিনও আলো বানাইয়া দুনিয়ার জমিনও নূর বানাইয়া আল্লাহ রব্বুল আলমিনে তার রে ভাটাইলা আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের মধ্যে فرمাইন কদ জা কুন মিনাল্লাহিন নূরু তোমাদের কাছে স্পষ্ট কিতাব এলো এবং তোমাদের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর বাটাইলাম তাফসীরে কিতাবের মধ্যে লেখুন এই নূর দ্বারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস উদ্দেশ্য الله رب العالمين فرمين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله رب العالمين فرمين اقول ربي افني بنون اخرون افني ترى زنا يدين قل بفضل الله قل افني بلون বিবদ্ন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থাকি ফদল ভাইয়া আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থাকি রহমত ভাইয়া আপনার উম্মতেরা যেন আনন্দ উদযাপন করে তারা যেন খুশি উদযাপন করে তারা যেন ঈদ উদযাপন করে জুড়ে শুরু করি সুবাহ আল্লাহ এই আয়াতের দ্বারা এই আয়াতের দলিল বানাইয়াই আমরা ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু পালন করি এখানে বলে আল্লাহ হুসেন আল্লাহর পক্ষ থাকি পদল পাইয়া রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো বলে আমায় কেরামের মত হইলো যে পৃথিবীর জমিন আল্লাহর যা সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে সব বড় দয়া সব বড় ফদল ওইলা নবী মোহাম্মদুর রসুল্ল সাল্লাহালু আসাল্লাম সব থেকে বড় রহমত নবী মুহাম্মদ সাল্লাহু আলাই্লাম তে এই ফদল ভাইয়া এই রহমত ভাইয়া যদি আমরা খুশি উদযাপন না করি আনন্দ উদযাপন না করি তে এই নবীর চাইতে বড় রহমত এই নবীর চাইতে বড় দয়া পৃথিবীর জমিন আর কি হতে পারে

মার পেটে যাওয়ার পূর্বে এই নবীর নূর মুবারক যখন হজরতে আবদুল্লার পেশানির মধ্যে আছিল আবদুল্লার জন্মেরও পূর্বে হজরতে আব্দুল মুত্তালিব বেশদিন স্বপ্ন যুগে দেখুন কে যেন ডাকিয়া ডাকিয়া কো ও আব্দুল মুতালিব জমজম খুব তুমি খনন করো আব্দুল মুতালিব একদিন দুই দিন তিন দিন স্বপ্ন দেখুন কিন্তু জাগা তাই নির্ণয় করতে পারুন না জমজম কূপ বলতে তাই কিছু খুঁজে পাইনি না অবশ্য তিন তিন দিন রাত্রে আবদুল মুতালিফ দেখা ওই জায়গার মধ্যে আপনি যাইন এই জায়গাটারে আপনি খনন করুন স্বপ্ন যুগে তানলে জায়গা দেখাইয়া দেব হইল পরের দিন আব্দুল মুতালিব এই জায়গা খনন করা শুরু করুন একাধারে এক সপ্তাহ খনন করার পরে এই কূপের অবস্থা নজরতে আব্দুল মুতালিবে টের ভাইন আব্দুল মুতালিবে জমজম কুপটা বাহির করতে পারো এই জমজম কুপ বাহির করার পরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় কুরাইশদের সাথে কুরাইশরা কয় যে এই জমজম কুপের মধ্যে আমাদের অধিকার আছে এই জমজম কুপটা যখন আব্দুল মুতালিবে খনন করেন এই কূপের মধ্যে সোনার স্বর্ণের দুইটা হরিণ আরও কিছু দামি দামি জিনিসপত্র এই কূপের মধ্যে পাওয়া গেছে বনু সালাম গুত্র যখন মক্কা শরীফ ছাড়িয়া তারা অন্যত্র গেছিল তখন যাওয়ার সময় এই কূপের মধ্যে এই দামি দামি জিনিসগুলা স্বর্ণের হরিণ সহ আরো বিভিন্ন ধরনের দামি হীরা মণিমুক্তা কিছু রাইকা এই কূপটারে তারা মাটি দিয়া স্তোভ বানাইয়াড়ি কূপরে বন্ধ কইরা তারা গেছিল কি তারা যাওয়ার শত শত বৎসর পরে হজরতে আব্দুল মুতালিবে এই কূপটা খনন করেন খনন করার পরে এই স্বর্ণের হরিণগুলা ফাইন এবং তরবারি পাইন আরও কিছু দামি দামি জিনিসপত্র ফাইন পাওয়ার পরে এইগুলা নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় আব্দুল মুতালিমের সোমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুনিয়াদ জানাইন হাই রে হাই আজকে আমি একে আমার কোনো সন্তান নাই আল্লাহ রাব্বুল আলমিনে যদি আমার এমন কিছু সন্তান দিতা যদি দশটা পুত্র সন্তান আল্লাহ রাব্বুল আলমিনে আমারে দিতা তাইলে এই কুরাইশদের সাথে এই মুহূর্তে আমি কুরাইশদের সাথে যুদ্ধ করতে পারতাম আমি বিজয় লাভ করতে পারতাম আল্লাহ যদি আমারে দশটা পুত্র সন্তান দেন আমি আল্লাহর রাস্তায় আমার একটা পুত্র সন্তান রে কুরবানি করে দিলাই মু আল্লাহ রাব্বুল আলমিনে আব্দুল মুত্তালিবের এই দোয়াটারে কবুল করিলেন কিছুদিনের ভিতরে আব্দুল এক একে 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 দশটা পুত্র সন্তানের জন্মই হয়ে যায় জুড়ে শুরু হয়েছে বাহান আল্লাহ দশটা পুত্র সন্তানের মধ্যে সবচেয়ে ছোট যে পুত্র সন্তান তার নাম হইল হজরতে আব্দুল্লাহ দশ সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হইলা আব্দুল মুতালিম একদিন দশজন সন্তান একত্রিত হল্লা হইরা তান কথা জানাইলা ও আমার সন্তানেরা আমি আল্লাহর কাছে ও আদা করছিলাম আল্লাহ যদি আমারে দশটা পুত্র সন্তান দিতা তাইলে একটা পুত্র সন্তান আমি আল্লাহর রাস্তায় কুরবান করতাম আল্লাহর আবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই সালাতামে ফরমাইন ও পৃথিবীর মানুষ তোমরা খেস আমার মতো আমি নবীর মতো তোমরা চাইলেও ওইটাই বার্তায় নাই বংশের দিক দিয়েও তোমরা আমার মতো ওইটাই বার্তায় নাই চরিত্রের দিক দিয়েও তোমরা আমার মতো ওইটাই বার্তায় নাই পবিত্রতার দিক দিয়েও তোমরা আমার মতো ওইটাই বার্তায় নাই আমি নবী মোহাম্মদুর রাসুল্লাহ এ একটা দ্বারাই পৃথিবীর জমিনো আইসি আমি নবী মোহাম্মদুল রাসুল্লাহ দুই কুরবানির বিনিময় আল্লাহ রবিনে পৃথিবীর জমিনো পাঠাইছো দুই কুরবানির বিনিময়ে আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিন আইসেন এক কুরবানি হইলা হজরত ইসমাইল এই মিনার ময়দানে যখন ইসমাইল নবীর এই কুরবানি দেওয়া হইল তখন ইসমাইল নবীর পেশানির মধ্যে নূরে মোহাম্মদ ইসাল্লাহ আলি ইসালাতাম আসলা আবার যখন এই আবদুল্লা রে কুরবানি দিতে গিয়া যখন আব্দুল মুতালিফে হইলাও আমার সন্তান গল আমি এইভাবে ওয়াদা করছি এখন আমি চাই আর আমার দশ সন্তানের মধ্যে একটা সন্তান কুরবানি দিমু তোমরা কি আমার সাথে একমত আছো দশ সন্তানের মত জানাইলে আব্বা যান আপনার যা ভালো মনে হয় আপনি করেন আমরা রাজি সিং আব্দুল মুতালিবে তখন লটারির ব্যবস্থা করেন কাবার শরীফ তীরের মাধ্যমে লটারি দেওয়াই তো লটারি দেওয়ার পরে দেখা যায় আবদুল্লার নাম আই ওই একবার দুইবার তিনবার লটারি দেওয়াই তিনও পারই আব্দুল্লাহ নাম আয় আবদুল বুঝিলি আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিনা আমার আবদুল্লাহারে আল্লাহর রাস্তায় কবুল করিলিস আবদুল মুতালিবে আব্দুল্লাহর হাত ধরিয়া মক্কার রামায়ণ শরীফের সামনে লইয়া যান উদ্দেশ্য হইলে এই জায়গার মধ্যে নিয়ে আবদুল্লা জবাই করবা মুহূর্তের ভিতরে খবর চড়াই যায় চতুর্দিক থেকে মানুষজন হইয়া যায় আব্দুল না না তোমার এই সন্তানরে জবাই করতে আমরা দিতাম নাই অন্য কোনো সন্তান তুমি জবাই করলে করতে পারো তবে আবদুল্লার মতো এত সুন্দর একটা মানুষ আবদুল্লার মতো এত নীরব একটা মানুষ আবদুল্লার মতো এত বান চরিত্রের একটা মানুষ আমরা জবাই হইতে দিতাম নাই শুধু কি মক্কা শরীফের পুরুষেরা তৎকালীন সময়ের মহিলারা অগ্রত্য শুরু হয়েছে তারা স্লোগানে আবদুল্লার কুরবানি আমরা কোন নাই অবস্থা এমন দাঁড়াইল যে তারা আবদুল্লাহারের কুরবানি দিতে দেয় না আব্দুল মুতালিমে তখন কইলা তাইলে এখন কি করা যায় বলে এক কাজ করো মদিনা শরীফের একজন গনক টাকুন্নি আছেন। তোমরা তান গেছে যাও এই গণক টাকুন্নির গেছে যাওয়ার পরে তাই নাকি বালা একটা পরামর্শ পাইবে আবদুল্লাহ আবদুল মুতালিম মদিনা শরীফের উদ্দেশ্যে রানা দিন গণক টাকুন কাছে যায় যাওয়ার ফলে এই টাকুন আপনারা আগামীকালকে আগামীকালকে আপনারা নেই আমি এর সমাধান দিয়া দিমুক তৎকালীন সময়ে কিন্তু এইগুলা চলতো গণক ঠাকুরি যেগুলা এখনকার যুগে মোহাম্মদুর রসুল উল্লাহর শরীয়তের মধ্যে এইগুলা হারাম কিন্তু আগেকার যুগের মধ্যে এইগুলা আসছিল তারা জিন সাধন সৈর্যারি বিভিন্ন ধরনের গণনা খারি এগুলা হইতো ভবিষ্যৎ পানি করত কোনোটা হাসাও হইতো কোনোটা মিশে হইত কিন্তু এই নবীর শরীয়তে এটা সম্পূর্ণ হারাম গণেশ ঠাকুন্নির দরবার ওপরের দিন আব্দুল মুতালিমে আবদুল্লা রে লিয়া গেলামে কইলা ও আব্দুল মুতালিম তোমাদের মক্কা শরীফে মুক্তিপণ হিসাবে কি দেওয়া হয় একজন মানুষের মুক্তিপণ হিসাবে কি দেওয়া হয় আব্দুল মুতালিমে জানাইলা মুক্তিপণ হিসাবে একজন মানুষের দশটা উঠ দেওয়া হয় গনফ ঠাকুর কয় সমাধান বা ইলিশি আবদুল্লা রেয়া মক্কা শরীফ যাও লটারি টানবায় এক লটারির মধ্যে থাকবো দশ আর আরে লটারির মধ্যে থাকবো আবদুল্লাহ লটারি টানবায় যদি দেখা যায় আবদুল্লা হয় আরে দশটা উট বাড়াই ইয়া বিশটা উঠ বানাইয়া লটারি টানবায় যদি দেখা যায় নাম নামায় আরো দশটা উট বাড়াই ইয়া ত্রিশটা লটারি টানবায় এইভাবে যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবো ততক্ষণ পর্যন্ত দশটা দশটা করে উট বৃদ্ধি করতে থাকবায় যেই সময় লটারির মধ্যে উটের সংখ্যা আসবো যেই সংখ্যার উঠাইবো এই সংখ্যারে যদি তুমি কুরবানি হই না দিলাও এই সংখ্যার উট যদি তুমি আল্লাহর রাস্তায় কুরবানি দেও তাইলে আবদুল্লার মুক্তিপণ হিসাবে এই উটগুলা আদায় জীব আব্দুল্লাহ রে লইয়া আব্দুল মুতালিব মক্কা শরীফ আইলা লটারি টান প্রথমে দশটা উট আর আবদুল্লার মধ্যে দেখা যায় নাম নামায় বিশটা উট আবদুল্লাহ আবদুল্লাহ নামায় নব্বইটা উট আবদুল্লাহ নাম নামায় একশোটা উট যখন টান তখন দেখা যায় যে আবদুল্লাহ নামের পরিবর্তে আল্লাহ রাবুল্লা আলামিন একশোটা উটের কুরবানি কবুল করিলেন জুড়ে সুরেছি বাহান আল্লাহ আব্দুল মুতালিব একশোটা উট কুরবানি দেন দেওয়ার পরে মনের মধ্যে শান্তি পাই না আবারও লটারি টান আরো একশো উটের সময় একশো উঠে নাম উঠে এইভাবে আব্দুল মুত্তালিবে একশো একশো কইরা তিনশো তো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করো তিনশো তো উঠ কুরবানি করার পরে এই তিনশো তো উঠের কুরবানির বিনিময়ে আবদুল্লাহ হজরতে খাজা আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু মুক্তি ভাইলাই তখন হজরতে আবদুল্লাহ পেশানির মধ্যে নূরে মোহাম্মদীর জলক আসিল আবদুল্লাহ রেল ইয়ারি আব্দুল মুত্তালিবে আবার মদিনা শরীফের উদ্দেশ্যে রানা দেন ইচ্ছা হইল যে আব্দুল মুতালিবের বাল্যকালীন বন্ধু ওয়াহাব জুহরির একটা মেয়ে আছে তাই আগরবার গণকটা খুনের গেছে যখন গেছলা তখন শূন্য জুহরির একটা সুন্দর মেয়ে আছে যার নাম হইল আমেনা আবদুল্লা আব্দুল মুতালিবের ইচ্ছা যে আবদুল্লার সাথে আমেনার বিবাহ দিবা কিন্তু এই কথা তাই কেউ গেছে আব্দুল্লাহর হাত ধরিয়া মক্কা শরীফ তাকে যখন হাইটে হাইটে রনা দেন রাস্তার মধ্যে ওয়ারাকা ভিন্ন ওফেলের বোন কিতাবের মধ্যে দুইটা নাম আয় এর মধ্যে একটা হইল ফাতেমা এক রেমায়ত আছে নৌফেলের বোন অন্য রেমায়ত ওয়ারাকাবিন নৌফেলের মেয়ে ফাতেমা আবদুল্লার সামনে দাঁড়ায় দাঁড়াইয়া হয় আবদুল্লাহ তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে রে আব্দুল্লাহ আমি এই বর্তমান মা আরবের সপ্তাহ বড় পণ্ডিত ওয়ারাকাবিন নৌফেলের বোন ফাতেমা আমার পক্ষ থেকে একটা প্রস্তাব তুমি গ্রহণ করো তুমি যদি রাজি থাকো এই মুহূর্তে আমি তোমার বিবাহ করতে চাই পাশাপাশি তোমার জন্য যে তিনশত তো উঠ কোরবানি দেওয়া এই তিনশত তো উঠ আমি ফাতেমায় তোমার দান করিলে আবদুল্লাহ ফা এখন সময় নাই আমি আমার পিতার সাথে মদিনা শরীফ যাইলাম আসার পরে তোমার সাথে এই বিষয়ে হইব মদিনা শরীফ যাওয়ার পরে আমি সাথে আবদুল্লা বিবাহ হই যায় আবার পরে আরো কিছুদিন পরে ওই ফাতেমার সাথে আব্দুল্লাহর সাক্ষাৎ ফাতেমায় আবদুল্লার চেহারা দিকে আবার তাকায় তাকানের সাথে সাথে চেহারাটা ঘুরাই লাই আবদুল্লা জাইয়া ফাতেমার সামনে দাঁড়ান ফাতেমা কিছুদিন পূর্বেও তুমি আমার বিবাহের প্রস্তাব দিলাই আজকে তুমি আমার দেখি এখন চেহারা ঘুরাইলাও ফাতেমা ডাও তো আবদুল্লাহ কিছুদিন পূর্বে তোমার কপালের মধ্যে আমি যে জিনিস দেখছিলাম আজকে এই জিনিসটা তোমার কপালের মধ্যে দেখি না রে আমার মনে হয় তুমি মনে হয় বিবাহ করিলিস আবদুল্লাহ কিনে আমার বিবাহ হইছে। ও আবদুল্লাহ তুমি শুনিয়া রাখো আমি বাতে কোনো খারাপ চরিত্রের মেয়ে না আমার ভাই ওরা কাবিন নোভেল আমার ভাই ইহুদি কিতাবের পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত জাবুর কিতাবের পণ্ডিত আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনছি নূরে মোহাম্মদী সাল্লু আলাই সালাতু যার পেশানির মধ্যে থাকবো তার পেশানির মধ্যে একটা জলক দিব আমি তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদী দেখছি নূরে মোহাম্মদী নূর মুবারক দেখছি এই নূর মুবারক পাওয়ার আশায় আমি তোমারে বিবাহের প্রস্তাব দিছিলাম এখন যেহেতু এই নূর মুবারক তোমার পেশানির মধ্যে নাই সুতরাং আমি ফাতে এখন আর তোমার কোনো দরকার নাই শুধু কি তাই ফাতেমা সারাও আরও তিনটা মেয়ের বিবাহের প্রস্তাব আবদুল্লাহ ভাই একমাত্র নূরে মুহাম্মদি আবদুল্লাহর পেশানির মধ্যে থাকার কারণে এই জাহিলিয়তের যুগে আল্লাহ রাবুল আলমিনে তান হাবিবরে ফাটাইলা আমেনার গর্বে আল্লাহর হাবিব গেলা লাকুম রাসুল উমিন আং আমি তোমাদের মধ্য থেকে নবী পাঠাইছি একজন তবে আমাদের মতো নয় নবী আমেনার গর্বে গেলা আমেনা এখন আমার সন্তান আমার পেটের মধ্যে আমি জানি না আমার সন্তান যেদিন পৃথিবীর জমিন আইলা এই আমি হইতে পারি না কিছু সময় পরে যে আমার ডেলিভারি হইবো আমার প্রসব বেদনা হয় নাই আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আমি রাত্রিবেলা খাওয়া দাওয়া কইরা ঘুমাইলাম আবদুল মুতালিব এমন মাইন বাতি দেয় মোহাম্মদ সাল্লাহ আলাইসালাতাম তোমার জন্মের বিষয়ে এমন কিছু বিষয় জন্মের সময়ের এমন কিছু বিষয় আমি আব্দুল আবু তালিবে জানি এমন কিছু বিষয় আমি আবু তালিবে তোমার মায়ের কাছ থেকে শুনছি চাচা জান আপনি কি শুনছেন ও মোহাম্মদ আমার বাতিদে আমি শুনলাম তোমার আম্মা জানে ফরমাইলা যখন তোমার পৃথিবীর জমিন আগমনের সময় আইল রাত্রিবেলা কে যেন ঘরের সাদ রে করিয়া চারজন রমণী পৃথিবীর জমিনর মধ্যে আমেনার ঘরের মধ্যে ঢুকলো আমেনারে দেখার মতো কেউ নাই আমেনার ঘরের মধ্যে চারজন স্ত্রী লোক চারজন মহিলা ঢুকিয়া সালাম দিল আসসালাম আলাইকা উম্মি মুহাম্মাদুর রাসূল আল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মা আমেনা তোমাদের সালাম এইভাবে সালাম দেওয়ার পরে চারজন রমানি তাদের পরিচয় দিল আসিয়া ফেরাউনের স্ত্রী অজরতে আসিয়া জান্নাতী চারজন রমানি আরজনই লাগি আরিক ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা হযরতে মারিয়াম অজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস এবং তৎকালীন সময়ে মিশনের একজন মানি কুতিলা সাবুল উখদুদের মধ্যে যেই মহিলা মারা গেছলা যেই মহিলা সন্তান রেনিয়া তেলের মধ্যে জাপাই পড়ছিলা ইমান রক্ষা করতে যাইয়া এই চারজন রমণীর নামায় এই চারজন রোমনিরে আল্লাহ রাবুল আলমিনে আমেনা রাদি আল্লাহ তালা আন ঘুর গেছে বাটাইন আবু তালিবে বরমাইন এই চারজন জান্নাতি রোমনি তোমার ঘরের মধ্যে আসিয়া তোমার আম্মা জাননে সালাম দিয়া তোমার আম্মা জানের কাছ থেকে তোমার ডেলিভারি দিয়া যেন বাহির করলো ও মোহাম্মদ

হেনে লাকাত জিয়া হকুম রাসুল উম মিনান বুসিকুম আমাদের মত থেকে এসেছেন তবে আমাদের মতো নাই শুধু তাই নয় বাতি না আমের কাছ থেকে আমি আরো শুনছি তোমার আম্মা জানে ফরমাইন তোমার যখন আগমন ঘটে গেল পৃথিবীর জমিন আসার পরে তুমি একটা হাসি দিলাই তোমার এই হাসের আলোকে আমেনার ছোট্ট গোলটা আলোকিত হইল শুধু আমেনার কন্যায় আমেনায় ফরমাইন আমি এই আলো দ্বারা মোহাম্মদুর রাসুল্লাহর এই নূরের জলক দ্বারা এই নুরের আলো দ্বারা আমি স্পষ্টভাবে রুম এবং পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখতে পারলাম এই নুরের আলোকে কই রুম রুমের রাজপ্রাসাদ আর কই পারস্যের প্রাসাদ এইগুলা আমি আমেনা দেখতে পারলাম শুধু তাই নয় পারস্য তৎকালীন সময়ে হাজার বছর ধরে জ্বলিত একটা অগ্নিকুণ্ড আছিল যেই অগ্নির মধ্যে তৎকালীন সময়ের মানুষেরা পূজা করত অগ্নি পূজা করতো নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাই আসসালাম যে সময় পৃথিবীর জমিন আগমন করলা আগমন করার সাথে সাথে হাজার বছরের জ্বলন্ত আগুন মুহূর্তের ভিতরে নিমি যা এই যে আগুন নিমল আর পারস্বরের জমি আগুন জ্বলছে না তো নবী মোহাম্মদুর রাসুল্লাহ পৃথিবীর জমিন আগমন খোল্লা মিলায়দুল নবীর মাস নবীজির মিলাদ আমরা খুশি হইতাম রহমত ফজল পাইছি এই কারণে আমরা মিলাদ নবী পালন করি মিলায় নবীর সময় আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি হাজিরিন একটা বিষয় লক্ষ্য রাখার দরকার অতিরঞ্জিত কোনো কিছু পালা নাই হিন্দুর রথের মতো মিছিল বার করা এটা ইসলাম সমর্থন করে না র্যালি দিতে পারেন র্যালি দেওয়ার ইসলামী শরিয়া মোতাবিক যাই আছে র্যালির প্রমাণ আছে মদিনা শরীফ আল্লাহর হাবিব যখন গেলা মক্কা শরীফ তাকে হজরত করিয়া মদিনা শরীফ গেলা দুই দ্বারে মদিনা শরীফের বালকেরা দাঁড়াই দাঁড়াইয়া নবীজিরে সালাম দিছিল আর তারা তাদের সুরে কইস তলা আলবাদু আলাইনা মিনসানি ওয়াদা ওয়াজাবা আলাই আলাইনা মাদা দা তারা র্যালি দিয়ে আল্লাহর রাসুলের স্বাগতম জানাইছিল আমরাও এই মিলাদ উন্নবীর সময় মিলাদ মাসে নবীজির আগমনে আনন্দে আনন্দিত হইয়া আমরা মিলাদুলনবীর রেলি করি মিলাদ মাহফিল করি তবে এমন যেন না হয় মিলাদ উন্নবীর রেলি করতে যাই যেন হিন্দুর রথের মতো দেখা না যায় হাজিনের এই আমরা সতর্ক থাকার দরকার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল কর্তা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের আগমনের এই মাসে বেশি বেশি করে আল্লাহর গুলামী করার তৌফিক দিতা আল্লাহ রব আলমিনে যেন আমরা কবুল করেন সবাই আল্লাহ মহামিন